বিস্তারিত জানাতে মহাখালী এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিরুদ্দিন উজ্জ্বল। উজ্জ্বল তামিম, আপনি যেমনটি বলছিলেন, এই যে বৃষ্টি ঝরছে গেল কাল থেকে, কিন্তু এই বৃষ্টির কারণে আলুর জমিতে পানি জমে গিয়েছে এবং এখানে কিন্তু যে আলুর শীর্ষ জেলা হিসাবে যে পরিচিত সেই জেলাটিতে কিন্তু এ পর্যন্ত 17,000 মেট্রিক টনের 17,000 হেক্টরও বেশি জমিতে আলু চাষ হয়ে গেছে এবং সেই আবাদি জমিতে আপনি দেখছেন যে কিভাবে পানি জমে আছে এবং এই পানি জমার কারণে কিন্তু সেখানে বীজ পচে যাওয়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ এবং এখানে যারা কৃষকরা আছেন তারা কিন্তু নানা রকম দুশ্চিন্তায় পড়েছেন যে তাদের সকল পুঁজি কিন্তু এই আলুর মধ্যে তারা ব্যয় করেছেন এবং সেখানে যে উন্নত মানের বীজ সার এবং নানা রকম শ্রমিক খরচ করে কিন্তু তারা সকল পুঁজি এখানে ব্যয় করেছেন, কিন্তু এই বৃষ্টির কারণে যে আকস্মিক তাদের যে এই বৃষ্টি এসছে তারা কিন্তু এখন একটা চরম দুরবস্থায় পড়ে গেছেন। তারা বলছেন যে এই এখন আলুর বীজ যদি পচে যায় আবার নতুন করে চাষাবাদ করবার জন্য যেই পুঁজি দরকার বা যেই তাদের বীজ দরকার সেগুলো কিন্তু বাজারে নেই, সে কারণেই তাদের একটা দিশাহারা পরিস্থিতি এবং এখানকার যে এই কৃষক রয়েছেন এই আলুভিত্তিক অর্থনীতির উপরে কিন্তু এখানকার কৃষকদের মূল ভিত এবং গেল বছর কিন্তু এখানে 13,00,000 মেট্রিক টনের প্রায় আলু উৎপাদন হয়েছে এবং সেই আলু ভিত্তিক অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়ে এখানে যে ন্যায্য মূল্য না পাওয়ার কারণে কিন্তু তারা কিন্তু ধার দেনা করে আবার নতুন করে এখানে যে চাষাবাদ শুরু করেছেন সেটি কিন্তু এই বৃষ্টির কারণে ঝুঁকিতে পড়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে তারা কিন্তু 37,900 হেক্টর জমিতে তারা লক্ষ্যমাত্রা নিয়ে এই বছর আলুর মৌসুম শুরু করেন এবং এই পর্যন্ত যে আলু আবাদ হয়েছে সেই যেগুলোর মধ্যে যেগুলো খুব তাড়াতাড়ি এই 2-4 দিনের মধ্যে যেগুলো রোপণ হয়েছে সেগুলি কিন্তু বেশি ঝুঁকির মধ্যে পড়ছে এবং যেগুলো ইতিমধ্যে গাছ উঠে গেছে সেগুলো কিন্তু ঝুঁকিতে পড়ছে না, তবে এই বেশিরভাগ জমিতেই কিন্তু এই 2-4 দিনের মধ্যে রোপণ করেছেন কারণ এখন কিন্তু পুরো ভরা মৌসুম চলছে এবং এই ভরা মৌসুমের যে তাদের কার্যক্রম আজও কিন্তু 1,000 হেক্টর জমিতে রোপণ করার টার্গেট ছিল তাদের এবং এই এই টার্গেট নিয়ে যে তারা কাজ করছিলেন সেই বিষয়গুলোর ব্যাপারে আমরা কিন্তু এখানকার একজন কৃষক আছেন, আমরা তার কাছে সঙ্গে যদি আমরা একটু কথা বলতে পারি যে এই কৃষক যে এই এখানে আলু আবাদ করেছেন সেই আবাদে এই বৃষ্টিতে আপনাদের কি চ্যালেঞ্জ তৈরি হয়েছে একটু যদি আমাদেরকে বলতেন। আমরা চ্যালেঞ্জ বলতে এইটি আমাদের আজকে 10 দিন আগে একখানি লাগাইন হয়েছে, এরপরে বর্তমানে আমাদের এইখানে আমার আরও 440% লাগানো হয়েছে 4 দিনের মধ্যে। এখন এটি খুব আশঙ্কাজনক, এটি বাঁচার কোনো পথ নাই কৃষকের আমাদের, এখন যদি আপনার এই পানির কোনো সরানোর কোনো রাস্তাও নাই তো এখন আর আমরা কী করবো, দিশাহারা, এখন আর পুঁজিও শেষ, বাকিটা আল্লাহ কী করে এটা আল্লাহর ইচ্ছা। ধন্যবাদ আপনাকে। তো এই কৃষক যেটি বলছিলেন আপনার শুনলেন যে তারা কী অবস্থার মধ্যে রয়েছেন, যে এই বেশিরভাগ আলুই কিন্তু আবাদ হয়েছে এই 2-4 দিনের মধ্যে এবং তাদের সেই আলুগুলোকে রক্ষাই এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কারণ প্রতিটি জমিতে কিন্তু এখন পানি জমে গেছে কারণ গেলকাল বিকেল থেকে কিন্তু এরকম বৃষ্টি ঝরছে এবং মাঝে মাঝেই কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, আবার মাঝে মাঝে কমে যাচ্ছে। এই যে তাদের এই বৃষ্টির পরিস্থিতি, এই এই পরিস্থিতিতেই এই তারা মোকাবেলা করবার জন্য যে তাদের অবস্থা কিন্তু নেই এবং তারা যেটি বলছিলেন যে এই পানি সরিয়ে দেওয়ার যে বিশাল বিল এবং বিল থেকে যে পানি সরিয়ে দেওয়ার মতো অবস্থা সেই অবস্থা কিন্তু নেই এবং সে কারণে কিন্তু তাদের বেশি চ্যালেঞ্জ তৈরি হয়েছে। তারপরও কিন্তু অনেক কৃষক আপনারা দেখছেন যে এই যে ভোরবেলায় বৃষ্টিতে ভিজে কিন্তু তারা চেষ্টা করছেন যে এই পানি কোনোভাবে সরিয়ে দেওয়া যায় কি না, কিন্তু এই বিশাল বিলে সেই পানিগুলো সরানোর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবং এই পরিস্থিতি কিন্তু এই জেলার প্রায় সবখানেই এবং এই আলু চাষিদের এই যে দুরবস্থা সেটিকে লাঘব করার জন্য তারা কিন্তু এখন নানাভাবে চেষ্টা চালাচ্ছে। তো এই ছিল মুন্সিগঞ্জের এই বৃষ্টির প্রভাবে যে আলুর জমি নানারকম চ্যালেঞ্জে পড়েছে তার সবশেষ। তামিম মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসিরুদ্দিন উজ্জ্বল।